हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बनाते चले चायर साथे खाओर जोनो खुबी चटपट तैरी करा जाए एरकम एकटी पकोड़ा। एटी बनानो खुबी सहज। चलुन देखी आमादेर रेसिपी। सबार प्रथमे आमी एकटा कड़ाइए किछुटा परिमाण सर्षे तेल दिए तार मध्ये पेंयाज, गाजर, मटरशुटी, काँचा लंका एगुलो एकटु तेलेर साथे भालोभाबे नेड़ে चेड़ে भेजे नेब। এইভাবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু দিয়ে দিয়েছি ধনে জিরে পাউডার এবং এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিয়েছি ধনে পাতা। এগুলোকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো বেসন আর একটু নুন আর একটু জল দিয়ে আমি এটাকে একটু ঘুলে রেখে দেবো। এই বেসনের মিশ্রণটা একটু পাতলাভাবে ঘুলে রাখতে হবে। অন্যদিকে কিন্তু আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তার চার সাইডটা কেটে দিয়েছি, একটু জলে ডিপ করে নেব। এইভাবে জলটাকে একটু নিচে নিতে হবে। এর মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং চার সাইডটা একটু চেপে দেবো দু হাত দিয়ে একটু ভালোভাবে চেপে এরকম করে গোল গোল করে নিতে হবে সব। এবার এইগুলোকে আমি যে বেসনের মিশ্রণটা ছিল তার মধ্যে একটু ডিপ করে নেব। এইভাবে চার সাইডটা একটু ডিপ করে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি এগুলো সব এক এক করে দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এটা বানাতে খুব বেশি টাইম লাগে না, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। বিকেলে নাস্তার জন্য এগুলো কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।